খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি গ্রেপ্তার হয়েছেন, তো স্বাভাবিক। নতুনত্ব কি আছে এটা? এবারে তো মুখ্যমন্ত্রী জানতেন বলে মুখ্যমন্ত্রী গতকালকেই বলেছেন যদি ওর কিছু হয়ে যায় আমি এফআইআর করব। ঠিক অনুব্রতর সময় একই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লির সব খবর পান, পাবার মতন করে তিনি চলেন, সবাই জানে। তিনি জানতেন যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হবে। যদি উনি মনেই করে থাকেন খুব অন্যায় হয়েছে, সিজিও কমপ্লেক্স ঘেরাও করলেন না কেন? রাজীব কুমারের সময় রাস্তায় বসেছিলেন, রাস্তায় বসলেন না কেন? জ্যোতিপ্রিয় মল্লিকের চাইতে রাজীব কুমার বেশি গুরুত্বপূর্ণ, এটা তো উনি নিজে বুঝিয়ে দিলেন।